নমস্কার বন্ধুরা, আমার পাঁচ মিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা ব্রেকফাস্ট রেসিপি। তো কিভাবে বানাই চলুন দেখে নিই। আমি আজকে বানাচ্ছি সুজির রুটি, পরোটা আর ফুলকপির তরকারি। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হলে আমি এখানে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে ফুলকপিগুলো ধুয়ে রেখেছিলাম, সেই ফুলকপিগুলো একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ভেজে নেব। ফুলকপিটা ভাজা হচ্ছে, এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দেব আর একটু হলুদ দেব, অল্প একটু হলুদ দেব। গ্যাসটা মিডিয়ামে থাকবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু অল্প ভেজে নেব ফুলকপিটা। হালকা করে ভাজব, খুব বেশি কড়া ভাজা হবে না। আমাদের ফুলকপি এইভাবে ভেজে নিয়েছি, একটা পাত্রে তুলে নেব ফুলকপিগুলো এক এক করে। দিয়ে কড়াইয়ের মধ্যে যে তেল আছে ওর মধ্যে 1 চামচ ঘি দেব। ঘিটা দিয়ে একটু গলিয়ে নেব ঘিটা, আর একটু সাদা তেল অল্প একটু দেব। যেহেতু ফুলকপি একটু তেল লাগে, তো এটা ভালো করে কড়াইতে মাখিয়ে নেব। নিয়ে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দেব, 3টে তেজপাতা দেব। আর গোটা গরম মশলা একটু ফাটিয়ে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে 1 চামচ গোটা জিরে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, ফোড়নটা ভালো করে ভাজা হলে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে, তারপরে আমরা ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে একটু ভাজব, আলুগুলো অল্প করে। দিয়ে এর মধ্যে আমরা 4টে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, দিয়ে স্বাদ মতো লবণ দেব আর একটু হলুদ দেব। দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে ভালো করে হলুদ আর নুনটা মাখিয়ে নেব, অল্প করে আলুটাও ভেজে নেব। আমরা একটু ঢাকা দিয়ে দেব, তাহলে আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা একটু কমানো থাকবে। দিয়ে কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা খুলে আলুটা আবার নাড়াচাড়া করে দেখে নেব ভাজা হয়েছে কি না। দিয়ে এখানে আমরা আদা জিরে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে মশলাটা দিয়ে ভালো করে আলুটা আবারও ভেজে নেব, একটু কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। দিয়ে এখানে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, এটা রঙের জন্য, ঝালের জন্য নয়, খুব সুন্দর একটা রং হয়। দিয়ে এটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কষাতে হবে। তারপরে এখানে আমরা 2 কাপ মতো জল দেব, মানে আলুটা যতটা সিদ্ধ হওয়ার জন্য জলটা লাগে সেই পরিমাণে জল দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা এটা আবারও ঢাকা দেব, আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমরা ওয়েট করব। এখানে ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে ঝোলটা ফুটে উঠেছে, আলুটা হাফ সিদ্ধ হলে তারপরে আমরা ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ফুলকপিটা প্রথমে দিলে ফুলকপি গলে যাবে, সেই জন্য আমরা আলুটা হাফ সিদ্ধ হলে তারপর ফুলকপি দেব। দিয়ে না ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবারও ঢাকা দেব ফুলকপিটা যাতে সিদ্ধ হয় সেই পর্যন্ত। দিয়ে এখানে আমরা কড়াইয়ের মধ্যে 1 কাপের 1 কাপ জল নেব। দিয়ে এখানে 1 চামচ লবণ দেব, লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, জলটা ফুটে ওঠা অবধি ওয়েট করব। জলটা ফুটে উঠেছে, এখানে আমরা মেজারিং কাপের 1 কাপ সুজি দিয়েছি,
জলটা আপনারা বুঝে দেবেন যতটা জল লাগবে, বেশি ড্রাই হবে না, সুজিটা তো ফুলে যায়, জলটা টেনে নেয়। এখানে আমরা সুজিটাকে একটা মন্ড মতো তৈরি করে নেব, গ্যাসের ফ্লেম একদম কমানো থাকবে। এরকম শুকনো হয়ে যাবে, দিয়ে এটা আমরা নামিয়ে একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। গরমে তাহলে সুজিটা ফুলে যাবে। এখানে আমাদের একদিকে ফুলকপির তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমরা আলুটা একটু চেক করে নেব সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আমাদের তরকারি পুরো রেডি হয়ে গেছে। এখানে আমরা 2 চামচ চিনি দেব, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। দিয়ে এখানে আমরা 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে এখানে যে সুজির মন্ডটা আমরা 10 মিনিট রেস্টে রেখেছিলাম, সেটা একটু হাত দিয়ে চুটকে ভালো করে মেখে নেব। দিয়ে এর মধ্যে একটু করে ময়দা দেব, দিয়ে ভালো করে একটা মন্ড তৈরি করে নেব। ময়দাটা একটু বুঝে দিতে হবে, খুব বেশি ময়দা দেবেন না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। আমাদের মন্ডটা মাখা হয়ে গেছে, আমরা এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। মন্ডটা ভালো করে চটকে মেখে এরকম লেচি কেটে নিয়েছি, লেচিগুলো হাতে চেপে এরকম প্যাড়ার মতো বানিয়ে নেব। দিয়ে আমরা এরকম শুকনো ময়দা দিয়ে এটাকে বেলে নেব, বেশি চেপে বেলবেন না, একটু মোটা হলেও ক্ষতি নেই। একটু যেহেতু সুজি এটা পুরো গোল হবে না, সাইডগুলো একটু ফেটে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এরকম ছোটো ছোটো রুটির আকারে বেলে নেব। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। রুটিগুলো বেলে আমরা গ্যাসে একটা তাওয়া বসিয়ে রুটিগুলো এবারে আস্তে করে ভেজে নেব। এক পিঠ শেখে নেব, এক পিঠ শেখা হলে আর এক পিঠ উল্টে দেব। এইভাবে এক সাইড চেপে চেপে একটু দেবেন, এরকম অল্প অল্প ফুলে উঠবে। রুটিটা আগুনে শেখার দরকার নেই, তাওয়াতেই হয়ে যাবে। এইভাবে রুটি করে আপনারা খাবেন, খুব নরম থাকে রুটি, খেতেও খুব টেস্ট হয়। এইভাবে চেপে চেপে রুটিগুলো ভেজে নেব এক এক করে। আমাদের রুটি একটা ভাজা হয়ে গেছে। দিয়ে আমরা একটা ক্যাসেরোলের মধ্যে রেখে দেবো, দিয়ে রুটি আর একটা দেব, দিয়ে এটাকে আবারও সেঁকে নেব এক পিঠ। এইভাবে আপনারা রুটি করে তারপরে এইভাবে পরোটাও ভাজতে পারেন। এইভাবে বেলে নিয়ে একটু সাদা তেল দিয়ে এটাকে একটু ভেজে নেবেন, তাহলে পরোটা হবে। এটা তো আমি গোল করে ভেজেছি, আপনারা 3 কোণা করেও বেলতে পারেন। এইভাবে পরোটা করে আপনারা অনেকক্ষণ রেখে দিতে পারেন, খুব নরম থাকে, একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। আমি 3 কোণা করেও বেলে একটা ভেজেছি। দিয়ে আমাদের রুটি দেখুন কতটা নরম হয়েছে,
এইভাবে আপনারা করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরোটাও নরম হয়েছে।